তাদেরকে শিক্ষা দিতাম, তবে আমাদের সেই জড়াগ্রস্ত বার্ধক্যে তারা কখনো আমাদেরকে ভুলে থাকত। ইটস দ্য বেস্ট ইন্স্যুরেন্স অফ লাইফ। মানুষ জীবন বিমা করে, কিন্তু জীবনের শ্রেষ্ঠ বিমা হচ্ছে নিজের সন্তানকে ধর্মের শিক্ষা প্রদান করা, যা প্রায় গত সহস্র বৎসর যাবৎ হিন্দু সমাজ অনুশীলিত হয়নি। হিন্দু নিজে ব্যক্তি জীবনে সাধন করেছে, ভজন করেছে, সিদ্ধি লাভ করেছে, কিন্তু সন্তানকে যে সে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে সেই প্রয়াস কিন্তু সামাজিকভাবে আমরা গ্রহণ করি না। যদি করতাম, তবে আজকের এই দুঃখ, আজকের এই কলঙ্ক আমাদেরকে বয়ে বেড়াতে হতো না। আমি দৃষ্টান্ত দিচ্ছি, যারা শ্রীমদ ভাগবত পড়েছেন দেখবেন, রাজা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে, তার মাথায় এসেছে কষ্ট দেওয়ার এমন কোন কৌশল, প্রহ্লাদকে তিনি না দিয়ে ছাড়েন। কিন্তু এত অত্যাচার অত্যাচারিত হয়েও প্রহ্লাদ কোনোদিন তার পিতার প্রতি অকৃতজ্ঞ হয়নি, ক্ষুব্ধ হয়নি। আপনার তন্ন তন্ন করে ভাগবত পাঠ করুন, কোথাও পাবেন না যে এই অত্যাচারিত প্রহ্লাদ তার অত্যাচারী পিতার প্রতি অশ্রদ্ধা বা ক্ষোভ মনে পোষণ করেছে। এতটা সম্ভব হয়েছে কারণ মা কয়োধু প্রহ্লাদকে ধর্মের শিক্ষা দিয়েছিল। এই ধর্মের শিক্ষাই তাকে পিতা মাতার প্রতি কৃতজ্ঞ রেখেছে, চরম অত্যাচারের মুখেও তাকে ধীর স্থির রেখেছে। আমরা আজকের এই আলোচনায় মানব ধর্ম, হ্যাঁ, কোন ধর্ম আমরা পালন করব, ধর্ম তো পালন করছি। শ্রী শ্রী বাবা মুনি যে ধর্মের কথা আমাদেরকে বলেছেন, সে ধর্ম কোন আনুষ্ঠানিকতার যুবকাষ্ঠে নিজের বিবেককে বলি দেওয়ার ধর্ম নয়। সেই ধর্ম সেই জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় পশু স্তরের মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, সাধারণ মানুষ দেবমানবে উন্নীত হয়, মানুষের চরিত্রগত ক্রমোন্নতির যে পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটাই পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনি আমাদেরকে ধর্ম হিসেবে উপহার দিয়েছেন। আমরা অনেকে ভাবতে পারি, কেউ বলেন এইভাবে চললে ধর্ম, কেউ বলেন এই পথে চললে ধর্ম, প্রকৃত ধর্ম কোনটি? এই প্রশ্ন অনেকভাবে যুগে যুগে মানুষের মনকে আলোড়িত করেছে। মনুসংহিতায় বলা হচ্ছে যে ধর্ম, মানুষের ধর্ম কি করে চিনবে? যেমন জলের ধর্ম, খেলেই পিপাসা নিবারিত হবে, বাংলাদেশের জল খান কি ভারতবর্ষের জল, পিপাসায় যদি এই পানীয় জল গ্রহণ করেন আপনার পিপাসা নিবারিত হবে। আগুনের ধর্ম, সে জ্বালাবে, ভারতবর্ষের আগুনও জ্বালায়, আমেরিকার আগুনও জ্বালায়। তাহলে মানুষের ধর্ম কি হবে? কেউ বলেন একেশ্বরবাদের পথে তাকে জানতে হবে, কেউ বলেন বহুদেববাদের পথে তাকে জানতে হবে, কেউ বলেন বিশিষ্টাদ্বৈতবাদ এইটি ধর্মের পথ। কোন পথে আমরা চলব? বলছেন যে পথেই চলো, কয়েকটা লক্ষণ তোমাদেরকে বলে দিচ্ছি, যে লক্ষণগুলো যেখানে পাবে জানবে সেটাই হচ্ছে ধর্ম। অহিংসা সত্যমস্তেয়ম শৌচম সংযমেব চ এতত সমাসীকম প্রোক্তম ধর্মস্য পঞ্চ লক্ষণম। ধর্মের পাঁচটি লক্ষণ থাকবে, এটা মিলিয়ে দেখতে হবে যে এটিকে পাওয়া যায় কি। প্রথমেই হচ্ছে অহিংসা। ধর্ম মানুষকে হিংসা জয় করতে শিক্ষা দেবে। যেখানে হিংসা আছে সেই পথ ধর্মের পথ নয়, যেখানে বিচ্ছেদ আছে
সেই পথ ধর্মের পথ না। ধর্ম মানুষকে হিংসা জয়ের শিক্ষা দেবে, এর জন্য প্রথমেই বলা হলো অহিংসা। আমার বাড়ির কুকুরটি যখন আপনার বাড়ির সামনে নিয়ে যাবে, আপনার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে তাকে তাড়া করবে, কারণ হিংসা হচ্ছে কুকুরের ধর্ম, হিংসা মানুষের স্বাধীন। এই জন্যই বাবা মনে বলছেন, মানুষে মানুষে করিতেছে হানাহানি, মানুষে মানুষে করিতেছে বিদ্বেষ, এ মহা কলঙ্কের নাই ঘিরে শেষ। মানুষ করিল মানুষের সম্মান, মানুষ নাশিল মানুষের কচি প্রাণ, মানুষ শুষিল মানব রক্ত রাশি, বঞ্চিত হয় ধরে মানুষের দেশ, অপ্রভে দিয়া উঠে মানুষের শির, মানুষ নাকি রে জগতে বড় মহা, অবিচার দেখি কেমন থাকে স্থির, কাঁদে না কেন তাদের মহান প্রাণ, কেন তারা ভাবিয়া দেখে না হয় নহে জগৎ শুধু পশুদের দেশ। জেগে ওঠ তোরা প্রকৃত মানুষ যারা আত্মদানের উল্লাসে মাতোয়ারা, মানুষ কেমন প্রকৃত মানুষ হবে সেই দিকে তোরা দিবি অভিনিবেশ, পশুত্ব হতে মুক্তি দিতে সবে হতে হবে নিজের নিঃশেষ। এই হানাহানি পশুর স্বভাব, এই পশুত্ব থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, এইটি হচ্ছে মানুষের ধর্ম। পশু নিজের সুখের জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য অপরকে আঘাত করে, যে মানুষ সে নিজের সুখের জন্য কখনো অপরকে বিব্রত করে না, যে মানুষ সে কখনো অপরের কল্যাণের বিনিময়ে নিজের সুখ আহরণের চেষ্টা করে না, আর যে মানুষ অপরের সুখ সম্পাদনের জন্য নিজের সুখকে উৎসর্গ করতে পারে সে হচ্ছে দেব মানুষ। পরম আরাধ্য শ্রী শ্রী বাবা মনে যে চরিত্র গঠন আন্দোলনের সৃষ্টি করেছে তার মূল কথাই হচ্ছে সেই দেব মানুষ সৃষ্টি করা। আমাদেরকে হিংসা থেকে উদ্ধার পেতে হবে, হিংসাকে আমাদের জীবন থেকে নির্বাসন দিতে হবে, কারণ এই হিংসা হচ্ছে মানুষের জীবনের যে ধর্ম, মানুষের ধর্মের প্রথম শর্ত, এবং এই শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। এই শর্ত পূরণে চরিত্র গঠন আন্দোলন হচ্ছে একটি অদ্বিতীয় কর্মসূচি। চরিত্র কাকে বলে? আমরা পরম আনন্দিত শ্রী শ্রী বাবা মুনি আমাদেরকে অনেক সুন্দর এবং প্রয়োজনীয় বিষয়ে সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। আমরা শুনেছি ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন এন্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ, আমরা শুনেছি when money is lost nothing is lost, when health is lost something is lost, when time is lost a lot is lost, but when character is lost everything is lost. আমরা চরিত্রের এই প্রশস্তিগুলি শুনেছি, কিন্তু প্রকৃতপক্ষে চরিত্র কি? শ্রী শ্রী বাবা মনে বলছেন, সত্য কথা বলিবে, সৎ কাজ করিবে, প্রাণ দিয়া হইলেও সৎ প্রতিশ্রুতি রক্ষা করিবে, নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক রক্ষা করিবে, অপরের প্রতি উদার সহিষ্ণু মনোভাব পোষণ করিবে, অন্যের মনে কখনো লোভ করিবে না, এবং নিজের ন্যায় অর্জনে কখনো শ্রমকাতর হইবে না। এই গুণগুলি সমাবেশ হচ্ছে চরিত্র গঠন। আমি সত্য কথা বলবো, সৎ কাজ করবো, সৎ প্রতিশ্রুতি রক্ষা করবো, কিন্তু নিজেদের মধ্যে আমরা সম্প্রীতির চর্চা করবো না, এটা চরিত্রবান মানুষের লক্ষণ।
আমরা নিজেদের মধ্যেও যদি সম্প্রীতির চর্চা করি, অথচ অপরের কোন সৎকর্মে আমরা সহযোগিতা করলাম না, এইটিও চরিত্রবত্তার লক্ষণ নয়। চরিত্রবত্তা একটি বিশাল গুণ। চরিত্রবান হওয়ার চেষ্টা নিজে এক বিশাল উদার দায়িত্ব গ্রহণের অঙ্গীকার গ্রহণ। কাজেই আমাদেরকে এই হিংসা থেকে উদ্ধারের জন্য যে চরিত্র গঠনের কথা বলা হয়েছে, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। চরিত্র শব্দের আরেকটি অর্থ হচ্ছে ধারাবাহিকতা। শ্রী শ্রী বাবা মনি কর্মযোগী তিনি বলেছেন, কোন মহান কর্ম নির্ভয়ে নিঃসংকোচে সুদীর্ঘকাল করে যাওয়ার জন্য যে রুচি, ধৈর্য, সাহস এবং সামর্থ্য, তার নাম চরিত্র গঠন। আজকে আমরা একটা সুন্দর কর্মসূচি উদযাপন করছি, কালকে সেটা করব না হতে পারবে। যদি মনে করে থাকি এটা সুন্দর, তবে তাকে ধারাবাহিকভাবে নির্ভয়ে এবং নিঃসংকোচে আমাদেরকে সুদীর্ঘকাল করে যাওয়ার মতো রুচি, ধৈর্য, সাহস অনুশীলন করতে হবে এবং আমাদেরকে সমর্থ হতে হবে। কর্মের এই যে ধারাবাহিকতা, এইটি হচ্ছে চরিত্রের একটা পরিচয়। কর্মের মাধ্যমে আমরা কিভাবে চরিত্রবান হতে পারি, শ্রী শ্রী বাবা মানে তো সেই কথাগুলো বলে গেছেন। এখন আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা চরিত্রবান করব। এই চরিত্রবান করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দেখি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রথম দিকে কত ভালো থাকে, কিন্তু যেই ক্লাস 7-8-9 যায় তারা কেমন যেন, তাদের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসে। আমরা ঠিক ঠিক তাদের সেই সময়কার মন মানসিকতাকে বুঝতে উঠতে পারি না। জীবনযুদ্ধে তারা যেন পিছিয়ে যাচ্ছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবা উনি সারাটি জীবন এই বিষয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তিনি মনুষ্যত্বের বিকাশে বালক, কিশোর, যুবকদের জন্য তিনটি শত্রুকে সুচিহ্নিত করেছেন। প্রথম শত্রু হচ্ছে কুসংগীত, দ্বিতীয় শত্রু হচ্ছে কুসাহিত্য এবং তৃতীয় শত্রু হচ্ছে কুসঙ্গ। এই কুসংগীত, কুসাহিত্য এবং কুসঙ্গ থেকে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মুক্ত রাখতে পারি, তবে তারা আদর্শ চরিত্রবান মানুষ হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে। আমাদের ঘরে ঘরে কত সঙ্গীত আমরা শুনি, কিন্তু সৎসঙ্গীত কি আমরা শুনি? সঙ্গীত তার একটা মূর্ছনাময় আকর্ষণ আছে। সেই আকর্ষণে সাধারণভাবে সকলেই আকর্ষিত হয়। প্রথমে সেই সুরের আকর্ষণে মোহিত মানুষ কিছুদিন পরেই তার কথাগুলোর অর্থগুলো অনুধাবনের জন্য চেষ্টা করে। সেই কথাগুলো যদি উচ্চ ভাবযুক্ত না হয়, তখন সেখান থেকেই তার চরিত্রে ঘুণে ধরা শুরু করে। এ কথা চিন্তা করে পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনি অনেক সৎসঙ্গীত রচনা করেছেন। সেই সৎসঙ্গীতে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করি, হরি ওম কীর্তন একটি শ্রেষ্ঠ সঙ্গীত। এই হরি ওম কীর্তন শ্রবণে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করি, তবে পরবর্তীকালে কোনো অপসঙ্গীত, কুরুচিপূর্ণ সঙ্গীত, এই কুরুচিপূর্ণ সঙ্গীত যা আমাদের ছেলে মেয়েদের জীবনী শক্তিকে ক্রমাগতভাবে অবক্ষয়িত করে, সেই কুরুচিপূর্ণ সঙ্গীত তাদের জীবনে প্রভাব ফেলতে পারবে না। এই জন্য আজকালকার যুগে মোবাইল সেট, টেলিফোন বা মোবাইল আমরা ব্যবহার করি, কেউ যখন একজন কথা বলেন, তখন আরেকজন যদি সেই একই নাম্বারে কথা বলার চেষ্টা করে, সেখানে এঙ্গেজ তখন শোনা যায়। আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের জীবনকে এই সৎসঙ্গীত, সৎ সাহিত্য এবং সৎসঙ্গ দিয়ে এঙ্গেজ করে দিতে হবে, যাতে করে তাদের জীবনকে পরবর্তীকালে
কোনো কুগ্রহের প্রভাবে কুসঙ্গ, কুসাহিত্য এবং কুসঙ্গীতের প্ররোচনায় প্ররোচিত হতে না পারে।